এবছর ঈদে মুক্তি পেয়েছে আদরাজাত অভিনীত সিনেমা লিপস্টিক। তবে ভাগ্য যেন কোনোভাবেই সহায় হচ্ছে না তরুণ এই অভিনেতার। একদিকে হল সংকট, অন্যদিকে দর্শক খরায় প্রায় বন্ধের দিকে সিনেমাটির চলমান শোগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিপস্টিক সিনেমাটি নিয়ে দর্শকের মাঝে তুমুল আগ্রহ দেখা গেলেও হলে তেমন একটা সুবিধা করতে পারছে না এই সিনেমাটি। রবিবার যমুনা ফিউচার পার্কে খোঁজ নিয়ে জানা গেছে অল্প সংখ্যক দর্শক নিয়েই চলছে লিপস্টিক সিনেমা। এছাড়াও কেরানীগঞ্জের লায়ন হলেও লিপস্টিকের একই দশা। এটা কি 70 দশকের কোনো হিন্দি সিনেমা পেয়েছে? এর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আদরাজাদের যন্ত্রণা সিনেমাটি। নজর কাড়া লুক নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হলেও সুপার ফ্লপ হয় যন্ত্রণা। পাশাপাশি অল্প কিছুদিনের মধ্যেই হল থেকে অস্তিত্ব হারায় যন্ত্রণা সিনেমাটি। এছাড়াও আদরাজাত অভিনীত যাও পাখি বলতারি সিনেমায়ও দেখা গেছে একই চিত্র। হলিউডের নায়ক সংকটের সময় সম্ভাবনার আলো নিয়ে বাংলা সিনেমায় অভিষেক ঘটেছিল আদরাজাদের। সৈকত নাসিরের তালাশ সিনেমায় নতুন নায়কের আগমন অন্যরকম এক আগ্রহের সৃষ্টি করেছিল সিনেমা পাড়ায়। তার অনেক টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি মিলে ফুল একটা প্যাকেজ, এর জন্য বিয়ে করতে পারো। সুদর্শন চেহারা, মায়াবী চাহনি আর তামিল ধাঁচের ভিন্ন লোকে খুব সহজেই দর্শকের মনে এক আশার আলো জাগিয়েছিল এই নায়ক। কিন্তু সময়ের সাথে সাথে নিভে গেছে এই সম্ভাবনার আলো, কারণ দর্শকের প্রত্যাশা অনুযায়ী নিজের শক্ত অবস্থান তৈরিতে প্রতিনিয়ত ব্যর্থ হয়েছে এই নায়ক। স্পিড বাড়াও। এই পর্যন্ত আদরাজাত অভিনীত কোন সিনেমাই তেমন ব্যবসা করতে পারেনি প্রেক্ষাগৃহে। এই নায়কের মুক্তিপ্রাপ্ত প্রায় প্রতিটি সিনেমার নামের পাশেই দেখা গেছে ফ্লপের তকমা। তবে নতুন উদ্যমে এই নায়ক ফিরে আসুক এমনটাই প্রত্যাশা সকলের। মেহরা রহমান, সিমরান, আরটিভি।